গাইবান্ধার যে নির্বাচনটি স্থগিত বা বন্ধ ঘোষণা করা হয়েছিল সেটি এখন আগামী 4 জানুয়ারি রোজ বুধবার অনুষ্ঠিত হবে। তদন্ত কমিটির সুপারিশের আলোকে প্রিজাইডিং নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক রিটার্নিং কর্মকর্তাকে পরিবর্তন করা হয়েছে। ঢাকা অঞ্চলের রিটার্নিং যিনি আঞ্চলিক কর্মকর্তা আছেন নির্বাচনের জনাব মোহাম্মদ ফরিদুল ইসলাম তাকে ওখানকার রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। Thank you.